পৌষ সংক্রান্তি আসন্ন। আজ গ্রামাঞ্চলে পৌষ সংক্রান্তির পুরীর ঘর পুড়িয়ে আনন্দ উৎসবে মাতার রেওয়াজ অব্যাহত। কচি কাঁচাতে চলছে পুরীর ঘর তৈরির কাজ, একই সাথে পিকনিকের প্রস্তুতি। শহরে এই সংস্কৃতি প্রায় অবলুপ্ত, তবু গ্রামাঞ্চলে আজ কচি কাঁচাদের পুরী ঘর পুড়িয়ে পৌষ সংক্রান্তির আনন্দ উপভোগের পূর্ণ সংস্কৃতি সমানভাবে বিরাজমান। অবপুরীর ডালাকের 2 নম্বর ওয়ার্ড এলাকায় সেই পৌষ সংক্রান্তিতে পুরীর ঘর পুড়িয়ে কচি কাঁচাদের আনন্দ উপভোগের আগাম প্রস্তুতি হালা বনের ক্যামেরা বন্দী। কচি কাঁচারা নিজেরাই লতা পাতা বনের বাস সংগ্রহ করে তৈরি করছে পুরীর ঘর। এ এক অনাবিল আনন্দ উপভোগের প্রস্তুতি। এর সঙ্গে যে পিকনিকেরও আয়োজন থাকছে সেই কথাই জানালো উৎসাহী বালিকা। কি ঘর বানাচ্ছো এটা? পুরীর ঘর। কেমনে বানাচ্ছো? কি দেখতে কইতে গেছ তুই? আহা, নানাটা আনছি সবাই মিলা, তারপর বন্তিকা বাসটা সান্যা, তার আমরা বানাইছি সকলে মিলে। এটা সোমবার রাত্রে আমরা পিকনিক কামু, মাংস রুটি, এরপরে মঙ্গলবারে সকালে এটা কি ঘর? এটা বুড়ি ঘর। এই সব পত্রিকোষ্ঠ করো? হ্যাঁ। কদিন লাগে কাজ করতেছো তোমরা? 3-4 দিন। এখন কাজ কমপ্লিট হয়েছে? হ্যাঁ। শিশু কৈশোর অবস্থা কাটিয়ে যারা আজ মধ্যবয়সী কিংবা বৃদ্ধের খাতায় নাম লিখিয়েছেন, তাদের কাছে পৌষ সংক্রান্তির পুরীর ঘর পুড়িয়ে পিকনিক খাওয়া এক অমলিন স্মৃতি। বেঁচে আছে আজও সেই ঐতিহ্য সংস্কৃতি। এ ক্ষুদে আয়োজকরা হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে না, এর মাঝেও পড়াশোনার ফাঁকে আজ যা তারা করছে তা অবশ্যই সংস্কৃতি রক্ষার এক অনন্য প্রয়াস। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাপুর।